নমস্কার বন্ধুরা, পিচ্ছিক রাশির জাতক জাতিকাতে সুস্বাগতম আর রিমিডি চ্যানেলে। আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে প্রেমের সম্পর্কে কার সঙ্গে কেমন বৃশ্চিকের জাতক জাতিকাতের, তা নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জেনে নিন আপনাদের প্রেমের জন্য কোন রাশির জাতক জাতিকা ভালো হবে, প্রেম করার আগেই জেনে নিন। আর বিশেষভাবে বলবো, যারা জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই জানার আছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বৃশ্চিক রাশির জাতকরা কোন কোন রাশির জাতকদের সঙ্গে প্রেমের সম্পর্কে আদর্শ জুটি বাঁধেন তা নিয়ে আলোচনা করা হলো এখানে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল হন বৃশ্চিক রাশির জাতকরা। এরা সঙ্গীর খেয়াল রাখেন এবং এদের নিজেদের স্বার্থের সংঘাত না লাগা পর্যন্ত বৃশ্চিক রাশির জাতকরা সঙ্গী হিসেবে খুব ভালো। এদের কেউ ধোকা দিলে তা একদমই বরদাস্ত করতে পারে না বৃশ্চিক রাশির জাতকরা। জেনে নিন বিভিন্ন রাশির জাতকদের সঙ্গে বৃশ্চিকের লাভ সম্পর্ক কীরকম থাকবে, ঠিক কেমন। বৃশ্চিক রাশি যদি মেষ রাশির সঙ্গে ভালোবাসা করে বা জুটি বাঁধে তাহলে কীরকম হবে। জুটি হিসেবে এরা ভালোই, উভয়ের নিজস্ব ব্যক্তিত্ব থাকে, একে অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস থাকে। হালকা মানসিকতা মেষের সঙ্গে সিরিয়াস প্রকৃতির বৃশ্চিকের মন মিল হয়। তবে বৃশ্চিকের নিয়ন্ত্রণ করার চেষ্টার ফলে দুজনের মধ্যে সম্পর্কে ফাটল আসতে পারে। এবার দেখে নিই বৃশ্চিক রাশির সঙ্গে বৃষ রাশির ভালোবাসার সম্পর্ক হলে কি ঘটবে, তাদের কিরকম ভালো সম্পর্ক থাকবে। জুটি হিসেবে এরা খুবই ভালো, এদের আদর্শ ও চিন্তাভাবনা এক ধরনের, এদের মধ্যে ঝামেলা কমই হয়, এরা একসঙ্গে জীবনে আনন্দ খুঁজে পান। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃষ রাশির সঙ্গে ভালোই হয় বৃশ্চিক রাশির ভালোবাসার সম্পর্ক। এখন দেখে নেওয়া যাক বৃশ্চিক ও মিথুনের জুটি কীরকম হয়, মিথুনের সঙ্গে বৃশ্চিক রাশির ভালোবাসার সম্পর্ক কীরকম থাকে। এই দুই রাশির সম্পর্কে কাজ করে আবেগ, তবে এরা নিজেদের অনুভূতির প্রতি সৎ থাকেন না অনেক সময়। শারীরিক সম্পর্কেও পরস্পরের প্রতি প্রবল আকর্ষণ বোধ করেন এরা। এখানে দেখা যাচ্ছে যে মিথুন রাশির সঙ্গে মিথুন রাশির জাতিকা বা মিথুন রাশির জাতকের সঙ্গে বৃশ্চিক রাশির জাতিকা বা বৃশ্চিক রাশির জাতকের প্রেম ভালোবাসার সম্পর্কে মোটামুটি একটা আছে। এবার দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি কর্কট রাশির জাতক জাতিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যায় তাহলে কীরকম থাকবে। সেখানে দেখা যাচ্ছে কখনো প্রবল ভালোবাসা, আবার কখনো প্রচণ্ড ঝগড়ায় জড়িয়ে পড়েন এই দুটি রাশি। তবে এরা পরস্পরের অনুভূতি খুব ভালো বোঝেন, একে অন্যকে আরও একটু সম্পর্কে আরও মজবুত হবে স্পেস দিলে। তো এটা গেল কর্কট আর বৃশ্চিক রাশির জুটি, এদিক দিয়েও ঠিকঠাকই আছে। এবার দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির সঙ্গে যদি সিংহ রাশির জুটি হয় প্রেমের, তাহলে কীরকম হবে। দেখে নেওয়া যাচ্ছে এখানে এরা দুজনে একসঙ্গে সব কিছু অর্জন করতে পারেন, এরা জুটি বাঁধলে কোনো কিছুই তোয়াক্কা করবেন না। তবে সম্পর্কে জড়ানোর পর প্রথম প্রথম নানা ঝামেলা হলেও আস্তে আস্তে সম্পর্ক স্থিরতা আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যদি আপনি বৃশ্চিক রাশি হন, সিংহ রাশির সঙ্গে ভালোবাসা করলেও আপনাদের ভালোই হবে মোটামুটি। সম্পূর্ণভাবে তো ভালো কমই পাওয়া যায়, কিন্তু মোটামুটি ভালোই পাবেন, তো ভালোই দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাবে বৃশ্চিক রাশির সঙ্গে যদি কন্যা রাশির ভালোবাসার সম্পর্ক থাকে। আপনি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকলে কন্যা রাশির যদি কারো সঙ্গে ভালোবাসা করেন তাহলে কীরকম হবে আপনার সম্পর্কে স্থায়িত্ব, সেটা দেখে নেওয়া যাক। কন্যা রাশির শান্ত প্রকৃতির সংস্পর্শে এসে উগ্রতা কমে বৃশ্চিকেরও, তো কন্যা রাশির সঙ্গে বৃশ্চিকের উগ্রতাটা কমে যায়। দীর্ঘ সময় এদের সম্পর্কের চার্ম বজায় থাকে, তবে এরা উভয়ের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেই নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তো এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, একে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। তাহলে বলবো যদি কেউ বৃশ্চিক
আর কন্যা রাশি আপনারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান, তাহলে চেষ্টা করবেন একে অপরকে একটু স্বাধীনতা দিতে, এত নিয়ন্ত্রণ না করার, সেটাই বলবো। আর যদি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে না থাকেন তাহলে চেষ্টা করবেন এড়িয়ে চলার বৃশ্চিকের সঙ্গে কন্যা রাশিকে। আর জড়িত হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখতে আর কি, একজন আরেকজনকে নিয়ন্ত্রণ না করে স্বাধীনতা দেওয়ার, এটাই বলবো। তো এবার দেখে নেওয়া যাক বৃশ্চিকের সঙ্গে তুলা রাশির জুটি কীরকম হয়। যদি বৃশ্চিক রাশির সঙ্গে তুলা রাশি ভালোবাসার জুটি হয় তাহলে কীরকম থাকবে তাদের সম্পর্কটা। বৃশ্চিক ও তুলা রাশির জাতকদের সেরা জুটি বলা যেতে পারে। এরা পরস্পরকে তাদের দোষগুণ সমমেত মেনে নেন, কোনো ভুল করলে পরস্পরকে ক্ষমা করে দিতেও এরা দেরি করেন না। তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো এখানে বৃশ্চিক ও তুলার জুটিকে বলা হচ্ছে। তা যারা এখনও ভালোবাসার সঙ্গে যুক্ত হন নাই, যদি যুক্ত হতে চান চেষ্টা করবেন বৃশ্চিক রাশির মানুষ তুলা রাশির মানুষের সঙ্গে, তাহলে আপনাদের সম্পর্কটা বেশ ভালোই থাকবে। আর যারা প্রথম থেকেই আছেন তাদের তো সোনায় সোহাগা, আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক আর তুলা রাশির জুটি বেশ ভালোই। তাহলে রইল কি বৃশ্চিক আর বৃশ্চিকের জুটি, দুটোই একই রাশির কীরকম হবে সেটা দেখে নেওয়া যায়। এখানে দেখে নেওয়া যাচ্ছে নিজেদের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানতে পারে না বৃশ্চিক রাশির জাতকরা, খুব একটা রোমান্টিকও হন না বৃশ্চিক রাশির জাতকরা। সেই কারণে বৃশ্চিক রাশির জাতকরা একসঙ্গে সাধারণত খুব একটা ভালো জুটি হন না, একে অন্যের সামাজিক বৃত্তিতেও খুব একটা ভালোভাবে মিশতে পারেন না এরা। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক আর বৃশ্চিক রাশির জাতিকা দুজন যদি ভালোবাসা করে তাহলেও সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না। তাহলে যারা না করেছেন তারা এড়িয়ে চলবেন নিজের রাশির মানুষকে ভালোবাসতে, আর যাদের করা আছে তারা তো করার কিছু নেই, সেটা তো আর ভাঙা যাবে না, তার জন্য নিজেদেরকে একটু মানিয়ে চলতে হবে। তো এবার দেখে নিব কি বৃশ্চিক রাশির সঙ্গে ধনুরাশির জুটি কীরকম হয়। তো এখানে দেখা যাচ্ছে ধনুরাশির সঙ্গে বৃশ্চিক রাশির প্রেমের জুটি কীরকম হবে। খুব একটা ভালো হন না বৃশ্চিক ও ধনুরাশিও, এদের দুজনের মানসিকতা ও ধ্যান ধারণা পরস্পরের থেকে একেবারেই আলাদা। এই দুজনের সম্পর্কে প্রেম ক্রমশ কমতে থাকে এবং বিয়ে বেশি দিন টেকে না। তাহলে কি আপনারা যদি বৃশ্চিক আর ধনুরাশির মানুষ হয়ে থাকেন, তারা যদি ভালোবাসা করেও থাকেন বিয়ে করার পরেও প্রেমটা বেশি দিন টিকে থাকে না, বিয়েটাও টিকে থাকার সমস্যা হয়ে যায়। তার জন্যই নতুন প্রেম করার আগে চেষ্টা করবেন বৃশ্চিক রাশির মানুষ ধনুরাশির মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে না যেতে, আর গিয়ে থাকলে তো আর কী বলবো, মানিয়ে নিতেই নিয়েই চলতে হবে। তো এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিও সঙ্গে ধনুরাশিটাও ঠিক না। এখন দেখে নেওয়া যাক বৃশ্চিক ও মকরের জুটি কীরকম হয়। মকর রাশির সঙ্গে যদি বৃশ্চিক রাশির ভালোবাসার সম্পর্ক হয় তাহলে সেটি কীরকম, কত দূর টিকবে দেখে নেওয়া যাক। সম্পর্কের শুরুতে পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে বৃশ্চিক ও মকরের জাতকরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে এদের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে থাকে। খুব একটা আবেগপ্রবণ হন না মকর রাশির জাতকরা। বৃশ্চিক রাশি আবার সঙ্গীত থেকে অনেক কিছু আশা করেন, তাই এদের মধ্যে সম্পর্কের টান ধীরে ধীরে কমতে থাকে। তাহলে কি দেখা যাচ্ছে মকর রাশির সঙ্গে বৃশ্চিক রাশির সম্পর্কটাও সেরকম একটা ভালো হয় না, কারণ মকর রাশি অতটা আবেগপ্রবল হয় না আর বৃশ্চিক রাশি সবসময় চায় তাকে প্রাধান্য দিক, সেই কারণেই তাদের সম্পর্কটাও সেরকম টিকে না, আস্তে আস্তে ভালোবাসার সম্পর্কটা কমে আসে। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাহলে মকর রাশিকে এড়িয়ে চড়াই ভালো বৃশ্চিক রাশির মানুষদের। এবার কি বলবো কী রইল বৃশ্চিক আর কুম্ভ রাশির জুটি, দেখে নেওয়া যাক কী আছে বৃশ্চিক আর কুম্ভ রাশির জুটি। জুটি হিসাবে দুর্দান্ত বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকরা, এরা পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করেন, একে অন্যের পাশে দাঁড়িয়ে এরা অনেক অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। তাহলে এখানে তো সেরা জুটি দেখা যাচ্ছে বৃশ্চিক ও কুম্ভ রাশির জুটিকে। তাহলে বন্ধুরা কেউ যদি নতুনভাবে প্রেম করতে চান তাহলে দেখে নিন আপনার সঙ্গী কি কুম্ভ রাশি কি না, কুম্ভ রাশি হয়ে থাকলে মনের থেকে জেনে নিন আপনাদের ভালোবাসার সম্পর্ক অনেক ভালো টিকবে, অনেক লম্বা চলবে জীবনে। তো বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশির ভালোবাসার সম্পর্ক ভালো এখানে দেখা যাচ্ছে। এবার বাকি রইল কি মীন রাশি।
বিচ্ছিক ও মিনির ভালোবাসার সম্পর্ক কীরকম হবে, কত দূর যাবে, বিয়ে পর্যন্ত গড়াবে কিনা দেখে নেওয়া যাক। শুরুতে যথেষ্ট প্রেম থাকলেও ধীরে ধীরে একে অন্যের প্রতি আকর্ষণ হারান বৃশ্চিক ও মীন রাশির জাতকরা। সাধারণত এদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। আসলে প্রেম সম্পর্কে এই দুই রাশির ধারণা অনেকটাই আলাদা। তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির মানুষ যদি মীন রাশির সঙ্গে ভালোবাসার সম্পর্কে যায়, তাহলে সেটা বিয়ে পর্যন্ত যেতে সম্ভব হয় না। তাহলে বলা যাচ্ছে এখানে যদি কেউ প্রেম করে না থাকেন, তাহলে মীন রাশিকে এড়িয়ে চলবেন, কারণ ভালোবাসার পরে বিয়ে না হলে মনে একটা আঘাত লাগে। তো সেজন্যই বলবো মীন রাশিকেও এড়িয়ে চলুন। হয়তো যার যার জায়গা থেকে মানসিক দিক থেকে তারা ভালো ভালো মানুষ, কিন্তু সম্পর্ক যখন করা হয় সেটা টিকতে পারে না। কাউকেই খারাপ বলা হচ্ছে না, সব মানুষের নিজস্বতা থাকে, সবার নিজস্ব ভালো লাগা ভালোবাসা থাকে, কিন্তু কখনো কখনো সেই ভালো লাগাটা ভালোবাসাটাও খারাপ পর্যায়ে চলে যায় রাশিচক্রের গোলমালের কারণে, যার যার ভাগ্যের ব্যাপার। তো আমরা চেষ্টা করি নিজেদেরকে যতটা সতর্ক রাখা যায় আর আগাম বার্তা নিয়ে আমরা নিজেদের জীবন চলব। তো এই বিষয়ে এর জন্যই আজকের ভিডিওটা করা, যে যদি কেউ করে থাকো তাহলে তার বিষয়ে জেনে থাকলে সে কী ভালোবাসে সেই দিক সেই ব্যবহারটা যদি করো, হয়তো সম্পর্কটা টিকে যাবে। আর যদি সে সেটা ভালো না বাসে আর ওটাই তুমি করো, তাহলে আপনাদের সম্পর্কটা টিকবে না। সেই জন্যই বলবো যে জেনে বুঝে ভালোবাসার সম্পর্কে আগান, কারণ এটা একটা লম্বা টাইমের জার্নি। তো আর যারা করনি এখনও করেননি তাদেরকে বলবো যে জেনে নিয়েছেন, এবার আপনার সঙ্গীকে খুঁজে নিন এবং সুন্দর জীবন কাটান। আর এখানে দেখা যাচ্ছে তুলা রাশির সঙ্গে বৃশ্চিক রাশির ভালো, এদিকে কুম্ভ রাশির ভালো। তো এই আজকের ভিডিও, তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা আপনাদের সঙ্গীর কী রাশি। তো আর ভালো লাগলে তো লাইক দিতে বললাম, এই নেক্সট দিন চলে আসবো নতুন ভিডিও নিয়ে, তার জন্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর কমেন্টে লিখে দিন হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ, নমস্কার।